রবিবার খ্রিস্ট ধর্মের প্রবর্তক প্রভু যীশুর জন্মদিন বড়দিন উৎসব পালন করল রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ। রায়গঞ্জ পুরসভা চত্বর এবং রায়গঞ্জ শহর আলোকসজ্জায় সজ্জিত করে যথাযথ মর্যাদার সাথে প্রভু যীশুর জন্মদিন পালন করা হল। রায়গঞ্জ পুরসভায় যীশু খ্রিস্টের জন্মদিন পালন অনুষ্ঠানে বাঙালির নিয়মানুসারে পায়েস এবং বড়দিনের কেক কাটা হল এদিন। পুরসভার এই বড়দিন উৎসবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন, পুরসভার কোয়ার্ডিনেটর অনিরুদ্ধ সাহা, বরুণ ব্যানার্জি, রতন মজুমদার সহ অন্যান্য কোয়ার্ডিনেটরগণ এবং রায়গঞ্জ পুরসভার আধিকারিক এবং কর্মচারীগণ। রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, পুরসভার পক্ষ থেকে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হল। এর পাশাপাশি এদিন দুজন অবসরপ্রাপ্ত কর্মচারীর হাতে তাদের অবসরকালীন ভাতার টাকা তুলে দেওয়া হয়। বড়দিন উপলক্ষে আমরা রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে প্রভু যীশু খ্রিস্টের জন্মজয়ন্তী শ্রদ্ধাপূর্ণ উপায়ে পালন করলাম। সেই সঙ্গে রিমার্কেবল যে আমাদের ম্যাডাম চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণার মধ্যে দিয়ে আমাদের স্বাস্থ্যকর্মী যারা রিটায়ার করেছেন নভেম্বর মাসে, তাদের হাতে 3 লক্ষ টাকা করে দুজনের হাতে আমরা চেক তুলে দিতে পারলাম। অপরদিকে এদিন রায়গঞ্জ শহরের 11 নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লীতে কোয়ার্ডিনেটর রতন মজুমদারের উদ্যোগে কেক বিতরণ করা হয়। প্রতিটি বাড়িতে এদিন ঘুরে ঘুরে সকলের হাতে কেক তুলে দেওয়া হয়। মানব সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। আজকে আমাদের 11 নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর রতন মজুমদার উদ্যোগে 25 ডিসেম্বর প্রত্যেকবার আমরা এই প্রোগ্রামটা করে থাকি তৃণমূল ছাত্র যুবদের সঙ্গে নিয়ে। আমরা এই অনুষ্ঠানটি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কেক বিতরণ করি এবং শুভেচ্ছা বিতরণ করি, এটাই আমাদের মেন প্রোগ্রাম। অন্যদিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে অস্থায়ী স্বাস্থ্যকর্মী সংগঠনের পক্ষ থেকে সকালে কেক কেটে সেলিব্রেট করা হয়, শ্রদ্ধা জানানো হয় প্রভু যীশুর উদ্দেশ্যে। এরপর হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন শিশুদের হাতে কেক এবং ফল তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুজন ফাদার, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, অতনুবন্ধু লাহিড়ি, সত্যরঞ্জন সরকার সহ অন্যান্যরা। সত্যরঞ্জন বাবু জানিয়েছেন, বড়দিনের আনন্দে মেতে উঠেছেন 8 থেকে 80 সকলেই, তাই হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা যাতে এই আনন্দ থেকে বাদ না যায় তার জন্যই তাদের হাতে কেক তুলে দেওয়া হলো, তাতে সকলেই বেশ উচ্ছ্বসিত। আজকে INDTUC-র পক্ষ থেকে, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে অস্থায়ী শ্রমিক সংগঠনের পক্ষ থেকে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আজকে আমরা এখানে সেলিব্রেশন পালন করলাম। কেক কেটে এবং চিলড্রেন ওয়ার্ডে বাচ্চাদের মধ্যে কমলালেবু এবং কেক বিতরণ করলাম, এইভাবে আজকে দিনটা সেলিব্রেশন করলাম। অপরদিকে বেসরকারি সংস্থা থেকে শুরু করে বাণিজ্যিক প্রতিষ্ঠান বড়দিন উৎসবে মজেছে আপামর মানুষ। রায়গঞ্জ শহরের আশা টকিজ মোড়ে অবস্থিত অগ্নিশ্বর জুয়েলার্সে বড়দিন উপলক্ষে অভিনব উদ্যোগ। এদিন এই বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় কচি কাচাদের নিয়ে। 24 জন খুদে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে, অনুষ্ঠান শেষে পুরস্কৃত করা হয় তাদের। আজকে আমাদের বড়দিনের বাচ্চাদের জন্য অঙ্কন প্রতিযোগিতার আমরা আয়োজন করেছি অগ্নিশ্বর জুয়েলার্সের পক্ষ থেকে। আমরা যেটা প্রতি বছরই ইনিশিয়েটিভ নিয়ে থাকি, এবছরও তার বিপরীত কিছু করিনি, আমরা শুরু করেছি। সাথে আমরা রায়গঞ্জবাসীর কাছে আমাদের গহনার কালেকশন যেগুলো হালকা ভারী রয়েছে সেটা তুলে ধরার একটা অনন্য প্রচেষ্টা নিয়ে উদ্যোগ নিয়ে আমরা এগোচ্ছি। সাথে কচি কাচাদের একটা অঙ্কন প্রতিযোগিতা যেটার মাধ্যমে আমরা সোশ্যালি কানেক্ট হচ্ছি, এবং আমাদের অগ্নিশ্বর জুয়েলার্সে যে সকম আমাদের কম ওজনের মধ্যে যে ভারী গহনাগুলো হয় সেগুলো আমরা রায়গঞ্জবাসীর মনে একটা মনোগ্রহী কালেকশনটা তুলে ধরতে চাই, এটাই আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। অপরদিকে 25শে ডিসেম্বর বড়দিন প্রভু যীশুর জন্মোৎসব উপলক্ষে সামাজিক উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জের সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট ক্যারিটাস। সহযোগিতায় ছিল রায়গঞ্জ মুক্তির কান্ডারি। এদিন ক্যারিটাস প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মূলত বিভিন্ন সময়ে রক্তের অভাবে সমস্যায় পড়তে হয় মুমূর্ষু রোগীদের, সে কথা মাথায় রেখে উৎসবে হোক রক্তদান এই বার্তাকে সামনে রেখে রবিবার রক্তদান শিবির করা হয়। প্রায় 50 জন এদিন রক্তদান করেন। উপস্থিত ছিলেন ফাদার সিমন হাজদা, কৌশিক ভট্টাচার্য, অতনুবন্ধু লাহিড়ি সহ অন্যান্যরা। আজকে এই প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনের উপলক্ষে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে রক্তদাতারা এসেছেন এবং স্বেচ্ছায় রক্তদান করছেন এই প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনের উপলক্ষে। 40-50 জন আমাদের টার্গেট রয়েছে। অপরদিকে রবিবার বড়দিন উপলক্ষে মেতে উঠেছেন রায়গঞ্জ শহরের সাধারণ মানুষ। এই উপলক্ষে সকলের সাথে আনন্দ ভাগ করে নিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো
রায়গঞ্জ শহরের আশাটকিজ মোড়ের ঢাকা জুয়েলার্স। এদিন স্যান্টা নিজে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন শহরের রাস্তায়, সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় কেক চকলেট। অপরদিকে প্রতিবছরই রায়গঞ্জ শহরের নন্দন ফাইন আর্ট স্কুলের পক্ষ থেকে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, এবছরও তার ব্যতিক্রম হয়নি। রবিবার বড়দিনে রায়গঞ্জ শহরের গোয়ালপাড়ায় অবস্থিত মিউনিসিপ্যাল পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকৃতির কোলে বসে প্রকৃতির ছবি আঁকতে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় প্রতিযোগীদের মধ্যে। উৎপল কর্মকার, শ্যামল কর্মকার সহ অন্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। আরসিডিভি সংবাদ, রায়গঞ্জ।